ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজকে একটা বিশেষ দিন, তাই ব্লগের শুরুতেই তোমাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে আজকের দিনটা শুরু করে ফেলছি। বিকেলবেলাতে ইচ্ছা আছে সব পাড়ার কচি কাঁচা গুলো রথ নিয়ে বেরোবে, সেগুলো দেখবো, এনজয় করবো। আর আমার এটা দেখতে না খুব ভাল লাগে জানো তো, বাচ্চারা বেশ আনন্দ সহকারে রথের দড়ি ধরে টানতে টানতে টুকটুক করে যায়, আর রথ গুলোকে এত সুন্দর করে সাজায়, আমি খুব এনজয় করি। আর নিজের ছোটবেলাকার কথাও খুব মনে পড়ে। ও, তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করাই হয়নি, আজকে আমি কিন্তু অনেক দিন পর লং ব্লগে ফিরে এলাম। এক মাস যাবত আর কি তোমরা কিন্তু মিনি ব্লগ দেখেছো, আর শর্টস তো দিচ্ছি, এর পেছনে কিন্তু একটা বিশেষ কারণ ছিল। কি কারণ সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম যে কারণে লং ব্লগটা করতে পারছিলাম না, তো এখন যেহেতু ব্যস্ত তা এই মুহূর্তে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না, তবে অবশ্যই আজকের ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আপাতত চাটা ফিনিশ করি, করে আবার সময় সুযোগ করে তোমাদের কাছে ফিরে আসছি। বিগত কয়েকদিন ধরে তো কাঁচা ধোয়া হয়নি, আর গতকাল সকালে তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তোমাদের সঙ্গে মিনি ব্লগে সেটা শেয়ারও করেছিলাম, তো কাঁচা ধোয়ার সুযোগ পাইনি। তো আজকে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, অনেক জামা কাপড় জমেও রয়েছে। কিন্তু কি ব্যাপারটা বলো তো, সকাল থেকে ছিল রোদ্দুর, আর এখন যে জামা কাপড়গুলো নিয়ে ভেজাতে যাচ্ছি এখন দেখছি মেঘ ঘনিয়ে আসছে, কি করবো বলো। কিন্তু কিছু তো করার নেই, এগুলো অনেকদিন ধরে জমে আছে, তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। জামা কাপড় ভিজিয়ে নেওয়ার পর এই মুহূর্তে চলে এসেছি কিচেনে, আর ব্রেকফাস্টের জন্য টোস্টটা করে নিচ্ছি। আর দিদি এদিকে রোজকার মতন ওনার কাজে লেগে পড়েছেন, এই মুহূর্তে মশলা বাটছেন। আর এদিকে দেখতে পাচ্ছি যে আজকের যা রান্নাবান্না হবে সেই সবজিপাতিগুলো দিদি কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। আর অন্যদিকে দেখতে পাচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে একটা তরকারিও হয়ে গেছে। আর এদিকে ওভেনে দেখছি যে শুক্তোও বসে গেছে, আর আমি এদিকে সেকেন্ড টাইম চা আর টোস্টটা রেডি করে নিলাম। ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে তো কিচেন থেকে যতটুকু পারলাম সবকিছু শেয়ার করার চেষ্টা করলাম, তো এখন বাটার টোস্টটা খেয়ে নিচ্ছি। এরপরে তো আরো কাজকর্ম আছে, আর গরম কিন্তু যথারীতি চলছে। ঠিক, তো যাই হোক চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই মুহূর্তে খাচ্ছি মাছ ভাজা, আর গতকাল থেকেই না মাছ ভাজার প্রেমে পড়ে গেছি। তবে শুধু গতকাল থেকে না, মাছ ভাজা খেতে আমি ভালোই বাসি, কিন্তু গতকাল থেকে যেন একটু বেশিই চলছে। গতকাল অবশ্য বৃষ্টি হচ্ছিল, আর আজকে এখন কিন্তু বাইরে হালকা হালকা রোদ্দুর আছে, কিন্তু তাও কড়াই থেকে গরম গরম মাছ ভাজা তুলে নিয়ে চলে এসেছি। আর তোমরা কারা আমার মতো মাছ ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস এর মাধ্যমে শেয়ার করো। কাজকর্ম তো চলছে, একটু আগেই ডাস্টিং ক্লিনিং এর কাজ করছিলাম, সেগুলো অবশ্যই ব্লগ করতে পারিনি, কারণ গরমে যা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আমার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি গো। আর এখন মাছ ভাজাটা খাওয়া কমপ্লিট হলে যাবো আমি কাঁচা ধোয়া জামা কাপড়গুলো মেলার জন্য। আর সংসার জীবনে তো বুঝতেই পারছো মেয়েদের তো কাজের অন্ত নেই, আর খুচরো কাজের তো শেষ নেই, তাই সবকিছুর মাঝখানে যখনই সময় সুযোগ পাচ্ছি তোমাদের কাছে ফিরে আসছি আর লেটেস্ট আপডেটটা দিচ্ছি। তো চলো আপাতত মাছ ভাজাটা এনজয় করি, পরে আবার তারপর তোমাদের কাছে ফিরে আসছি। এই মুহূর্তে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো বারান্দাতেই মেলে দিচ্ছি। এখনকার মতো এদিককার সব কাজকর্ম মিটলো, আর এই যে দেখতে পাচ্ছো কাঁধে গামছা, বুঝতেই পারছো এবার যাচ্ছি ফ্রেশ হতে। প্রচন্ড গরম লাগছে, আর দেখেছো আমার কিরকম ঝোড়ো কাকের মতন অবস্থা হয়েছে, যাই গিয়ে আগে ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন একটু টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, এবার যাবো ঠাকুরকে ধূপ দেখাতে। চলে এসেছি ঠাকুরকে ধূপ দেখানোর জন্য, ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিয়ে তারপর যাব লাঞ্চে। লাঞ্চ টেবিলে চলে এসেছি, আর লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকের লাঞ্চ মেনুতে ভাত তো অবশ্যই রয়েছে, তার সাথে রয়েছে ডাল, এখানে ভাজা, ঝিঙে আলু পোস্ত, আলু ফুলকপির একটা চচ্চড়ি, আর তার সাথে রয়েছে মাছ। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো জানোই লাঞ্চের পরে রোজকার এই কাজগুলো থাকে, আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চলো হাতের কাজগুলো মিটিয়ে ফেলি।
গুড ইভিনিং। এই মুহূর্তে চলে এসেছি কিচেনে ইভিনিং টি বানানোর জন্য। তবে তার আগে ভেজে নিচ্ছি পাঁপড়। আজকে যেহেতু রথের দিন, পাঁপড় ভাজা ছাড়া কি চলে? কোনতেও বললো পাঁপড় ভাজা খাবে, তাই এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর ঘোতন যথারীতি এখানে বসে বসে ওয়েট করছে আর ভাবছে আমিও পাঁপড় ভাজা খাবো কখন। রথযাত্রা স্পেশাল পাঁপড় ভাজা, যেটা ছাড়া রথের দিন অসমাপ্ত। নিয়মটাকে আবিষ্কার করেছিল জানি না, তবে শুনেছি রথের দিন হলে নাকি পাঁপড় ভাজা খেতে হয়, সেই জন্য এক দিস্তা পাঁপড় ভেজেছি। আর এই পাঁপড় ভাজতে গিয়ে আমি নিজেই পাঁপড় ভাজা হয়ে গেছি গরমের মধ্যে। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার বানাবো গরমা গরম চা। চাটাও বানিয়ে নিয়ে চলে এলাম, এখন গরমা গরম চায়ের সাথে পাঁপড় ভাজা। আর টিভিতে শুনছি নিউজ, তো আজকে সন্ধ্যাটা পাঁপড় ভাজা, চা, টিভির নিউজ আর আড্ডার ভেতর দিয়ে কাটাচ্ছি। তো চলো এই মোমেন্টটা এনজয় করে নিই, একটু বাদে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই মুহূর্তে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি ডিনার করেছি জানো? এই গরমে তোমাদের আমাদের সকলের সব থেকে প্রিয় জিনিস আম। আজকের ডিনারে শুধুই আমরা আম খেয়েছি আর অন্য কোনো কিছু খাইনি, ওটা দিয়ে ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা ব্লগের শুরুতেই আজকে বলেছিলাম, যে আমি কেন বেশ কিছুদিন যাবত লং ব্লগ দিতে পারিনি। লং ব্লগ না দেওয়ার মূল কারণ হচ্ছে আমার ফোনে সফটওয়্যারে কিছু প্রবলেম দেখা দিয়েছিল। সেই এই টেকনিক্যাল প্রবলেমগুলোর কারণে আমি ফোনটাকে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম। তো তারা কিছুদিন ফোনটাকে রেখেছিল, তো যে কদিন ফোন সার্ভিস সেন্টারে ছিল সে কদিন ব্লগ আমি করেছি অন্য ফোনের মধ্যে দিয়ে, কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। কারণ তোমরা যারা ব্লগ করো তারা তো জানোই যে কিছু সেট আপের ব্যাপার থাকে ব্লগিং করতে গেলে, তো সেগুলো তো আমার যে ফোনে ব্লগ করতাম সেটাতেই ছিল। তো এক্ষেত্রে লং ব্লগ করতে আমার খুবই অসুবিধা হয়েছে, সেই কারণে আমি মিনি ব্লগ করতাম আর মাঝে মধ্যে কিছু শর্টসও দিয়েছি। কারণ তোমাদের থেকে আমি ডিট্যাচ হতে চাইনি, কোনো না কোনোভাবে চেয়েছি তোমাদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকতে, সেই কারণে মিনি ব্লগ আর শর্টসগুলো দিয়েছিলাম। ইন বিটুইন ফোন ঠিকঠাক করে বাড়িতে নিয়ে আসি, নিয়ে এসে আবার লং ব্লগ করার চেষ্টা করি। তখন দেখছি যে ক্যামেরা অন করে যখন ভিডিও করছি 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ক্যামেরাটা শাটডাউন হয়ে যাচ্ছে। বা এমনও হচ্ছে আমি দেখছি ভিডিও হচ্ছে কিন্তু যখন সেটা সেট আপ করতে যাচ্ছি দেখছি যে সেই ভিডিওগুলোকে খুঁজে পাচ্ছি না, বা অটোমেটিক্যালি ভিডিও হয়নি, আমি ভেবেছি ভিডিও হচ্ছে কিন্তু হয়নি। এই প্রবলেমটাও অ্যারাইজ করে। ফোনটাকে আবার সার্ভিস সেন্টারে দিই, তো তারা তখন ফোনের সফটওয়্যারে কিছু আপডেট করে এবং সেই আপডেট করার ফলে ব্লগের যে সেটআপগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে যায়। আমি তো প্রচণ্ড প্রবলেমে পড়ে যাই এবং প্রচণ্ড টেনসড হয়ে যাই যে কি করব, কতদিন লাগবে ফোনটা ঠিক হতে বা আদৌ ঠিক হবে কিনা, তাহলে কি আমি ব্লগ করতে পারবো না, তোমাদের সঙ্গে দেখা হবে না। তো আমি আবার কষ্ট সৃষ্টি করে বাড়িতে অন্য যা ফোন ছিল সেই ফোন থেকে মিনি ব্লগ চালিয়ে যাই তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো বলে। তো ফোনটা বাড়িতে নিয়ে আসে কিন্তু বুঝতে পারি যে ফোনটা সম্পূর্ণরূপে ঠিক হয়নি এবং লং ব্লগ করা সম্ভব নয়। পরবর্তী ক্ষেত্রে তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের স্পেশাল ডেতে কোনতেও আমাকে একটা ফোন প্রেজেন্ট করে এবং সেই ফোনে আমরা নতুন করে আবার ব্লগ করার জন্য সব সেট আপগুলো করি। এবং আজকে একটা শুভ দিন, রথযাত্রার দিন, আজকে থেকে আবার লং ব্লগ করা শুরু করেছি। তো আশা করছি পরবর্তী ক্ষেত্রে তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে এবং আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটে আবার লং ব্লগ তো আসবেই, তার পাশাপাশি মিনি ব্লগও তোমরা দেখতে পাবে এবং শর্টসও দেখতে পাবে। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আর এর মধ্যেও তোমাদের যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার ছোট্ট পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো আমার এই ব্লগিংয়ের জার্নিতে প্রথম দিন থেকে যারা আমার পাশে ছিল বা ছিলেন তারা এবং যারা নতুন সদস্য হয়েছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এবং অনুরোধ করছি যে যারা আমাকে ফলো করছে অথচ এখনো আমার পরিবারের সদস্য হওনি তারা প্লিজ আওয়ার লাইফ ইন অ্যান্ড আউটকে সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে এবং আমার মনে আরো আরো আগ্রহ এবং আনন্দ উদ্দীপনা আসবে এবং চেষ্টা করব আরো নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসার, নতুন কিছু শেয়ার করার এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এটা তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব হবে না, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটিয়ে ফেললাম, তার মধ্যে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি এই ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে নেক্সট দিন আরো একটা ব্লগের সঙ্গে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।